সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এবার তাকে সামনে রেখে সংগঠনের সপ্তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছা রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেবা ও সহায়তা পরিষদ আগরতলা স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন স্কুলে আয়োজিত শনিবারের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ আর অনেকে। এদিনের এই রক্তদান শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, রক্তদান ভগবানের দানের মতোই, কার রক্তে প্রাণ বাঁচলো সেটা জানার প্রয়োজন হয় না। রক্তের কোনো জাতি ধর্ম বর্ণ নেই, তাই রক্তের বন্ধনে আবদ্ধ করাটাই এখন সবচেয়ে বড় কাজ। জীবনে আশা খুবই প্রয়োজন, শুধু উৎসাহ দেওয়ার জন্য, বক্তৃতা করার জন্য নয়। কারণ এই রক্তদান এটা মানে ভগবানের দানের মতোই, একজনের রক্তে আরেকজন যখন বেঁচে ওঠে তখন কার রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে সেটা জানার প্রয়োজন হয় না। যে রক্তের একটা অপূর্ব মেলবন্ধন, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, এই ব্যারিয়ারগুলো ভেঙে দিয়ে রক্তের বন্ধনে যে আবদ্ধ করে সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই যে মানবিক অঙ্গীকার বা সামাজিক দায়বদ্ধতা যেটা বলি, তা শুরু হয়েছিল 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার, এটার আবিষ্কর্তা, এবং তার হাত ধরেই এই যে রক্তের গ্রুপ নির্ধারণ হয়েছিল ABCD, এবং পরবর্তী ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।